আসসালামু আলাইকুম স্বাগতম কোভিড কুয়েত বা কুয়েতের করোনা আপডেটে আমরা আপনাদের সাথে শেয়ার করব কুয়েতে আজকে করোনা সংক্রমণে সুস্থতা এবং আক্রান্ত টোটাল আপডেট মতোই সাথে আছে আমি রিজুয়ানুল চলুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজ তেরোই নভেম্বর জুমা মোবারক সবাইকে জুমার শুভেচ্ছা দিয়ে শুরু করছি কুয়েতের গত চব্বিশ ঘন্টার করোনা আপডেট আলহামদুলিল্লাহ গত ঘন্টার আপডেটে আজ নতুন করে আরও সাতশো একান্ন জন করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় যার মাঝে বাংলাদেশি কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসী ছিল টোটাল সুস্থতার সংখ্যা কুয়েতে পৌঁছে গেল এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ জন গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে তিনজন নতুন করে মৃত্যুবরণ করে টোটাল মৃতের সংখ্যা কুয়েতে আটশো তেত্রিশ গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে নতুন করে সাতশো জন আক্রান্ত নিষেধ করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় টোটাল আক্রান্ত সংখ্যা পৌঁছে গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো জন বর্তমান অ্যাক্টিভ কেস আট জন এবং বর্তমান আইসিউতে একশো জন। গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণের টেস্ট করা হয় সাত জনকে টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে পৌঁছে গেলো এক মিলিয়ন এক মিলিয়ন এক হাজার দুশো পঞ্চাশ জন অর্থাৎ দশ লক্ষ এক হাজার দুশো পঞ্চাশ জন এটা ছিল গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে কুয়েতের সর্বশেষ আপডেট করোনা সংক্রমণের সুস্থতার উপর নির্ভর করবে কুয়েত স্বাভাবিক জীবনের পঞ্চম দাপে প্রক্রিয়া বা পঞ্চম দাপে যাওয়া তাই চলুন আমরা সবাই সবার অবস্থান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা ফলো করি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি পঞ্চম দাপের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য সুস্থ থাকুন নিরাপদ থাকুন যেখানে যে অবস্থা আছেন অবশ্যই স্বাস্থ্য নির্দেশনা ফলো করুন ইনশাআল্লাহ আগামীকাল চব্বিশ ঘন্টার আপডেট আমার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা